কমছে না উত্তর অঞ্চলের তামাক চাষ। স্বাস্থ্য পরিবেশের ঝুঁকি জেনেও লাভ বেশি হওয়ায় আবারও তামাক চাষের দিকে ঝুঁকে পড়ছে চাষিরা। আর কৃষকদের উৎসাহিত করতে মাঠে নেমেছে তামাকজাত পণ্যের কয়েকটি প্রতিষ্ঠান। এদিকে কৃষি অধিদপ্তরের মতে, অন্য ফসল উৎপাদনের লাভ নিশ্চিত করতে পারলেই কমিয়ে আনা সম্ভব তামাক চাষ। নব্বী রাফির ক্যামেরায় রেজাউল ইসলাম বাবুর রিপোর্ট, জানাচ্ছেন ইসমাত জাহান। যেদিকে চোখ যায় তামাক আর তামাক। একসময় এই অঞ্চলটির খ্যাতিও ছিল তামাক চাষের জন্য, গড়ে ওঠে তামাক গবেষণা কেন্দ্র। কিন্তু 90-এর দশকে সরকার কৃষকদের নিরুৎসাহিত করায় কমে যেতে থাকে তামাক উৎপাদন। টানা কয়েক বছর ফসলের ন্যায্য দাম না পাওয়ায় অনেকটা বাধ্য হয়ে তামাক চাষে ঝুঁকেছেন কৃষকরা। 3 বছর থেকে আমার আলুতে লস আসছে, কিন্তু তামাক চাষ করার পর আমরা তামাক বিক্রি করি, অনেক উন্নত হয়েছে। তামাক আবাদটা ঠিক না, কিন্তু আমরা বাধ্য হয়ে এই তামাকের পয়সা দিয়ে কিছু সংসারে উন্নয়ন হয়, এই জন্য আমরা তামাকটা গাড়ি। অভিযোগ রয়েছে এই অঞ্চলে তামাক চাষে উৎসাহ যোগাতে বিভিন্ন ভাবে সহযোগিতা করছে তামাকজাত পণ্য উৎপাদনকারী কয়েকটি প্রতিষ্ঠান। 2-4টা কোম্পানি আছে, আকিজ, আবুল খায়ের, ঢাকা টোবাকো, নাসির টোবাকো, তারা আমাদের সার দিয়ে থাকে, টাকা পয়সা দিয়ে থাকে, পলিথিন মানে যা কৃষি সামগ্রী লাগে তা সরবরাহ করে থাকে। বিপুল পরিমাণ এ তামাকের নির্যাসে শুধু মানুষেরই ক্ষতি হচ্ছে না, ক্ষতি করছে পরিবেশেরও। ধূমপান করলে যা হবে তামাকের ওই অ্যাকশনটা, এটা তো ডাইরেক্ট যাচ্ছে, এটা আরো ক্ষতিকর, পরিবেশকে দূষণ করতেছে। চলতি বছর এই অঞ্চলে তামাক চাষ হয়েছে 19,007 হেক্টর জমিতে। তবে অন্য ফসলের ন্যায্য দাম নিশ্চিত করতে পারলেই তামাক চাষ কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন এই কর্মকর্তা। আগামীতে যদি আমরা তামাক চাষীদেরকে আরো তামাকের চাইতে ভালো লাভজনক ফসল এবং তার নিশ্চিত বাজার দিতে পারি, তা নিঃসন্দেহে তামাক চাষ কমে যাবে। উত্তরাঞ্চলের প্রান্তিক মানুষদের কথা ভেবে বিষাক্ত তামাক চাষ কমিয়ে আনতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এসিটিভি নিউজ ডেস্ক।